সম্পত্তি, অবৈধ সম্পর্কে লিপ্ত, গুপ্ত প্রেম, সন্তান প্রাপ্তিতে বাধা, এই সমস্ত সমস্যার প্রকৃত সমাধান যদি চান তাহলেই যোগাযোগ করুন জ্যোতিষ হস্তরেখাবিদ বাস্তুবিদ আচার্য শ্রী দুলালের সাথে, যার অভিধানে হতে পারে বলে কিছু নেই, হবে অথবা হবে না, এটাই তিনি বলেন। নমস্কার, এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে একটা বিশেষ ভাইজার একটা প্রোগ্রাম করব। ভাইজার প্রোগ্রাম তো এই, আপনার জন্মছকে রবি এবং বুধ গ্রহটি কোনো একটি হাউসে আছে, আপনি জানতে পারলেন আপনার জন্মছকে বুধাদিত্য যোগ আছে, কিন্তু বুধাদিত্য যোগ তার রেজাল্ট পাচ্ছেন না, অনেকে আছে। 100টি জন্মছক যদি অ্যানালাইসিস করা যায় তার মধ্যে অধিকাংশ প্রায় 95% জন্মছকেই বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যায়। আমি কোন সেন্সে বলছি একটু বুঝুন, বুধাদিত্য যোগ মানে রবি আর বুধ একটা হাউসে, সাধারণ যে ভাবনা চিন্তা মাথায় আসে এই যে আমরা ধরে নিই যে একটা হাউসে বুধাদিত্য মানে বুধ এবং রবি থাকলে বুধাদিত্য যোগ থাকে, এটা একটা প্রচলিত ধারণা, এবং থাকা মানে আমরা বলে থাকি যে আপনার বুধাদিত্য যোগ আছে। যদি সত্যি বুধাদিত্য যোগ যদি থাকে তাহলে তার সুফলটা আমরা কেন পাবো না, কেন পাই না, একবারও ভেবেছেন? ভাবছেন না? হ্যাঁ, কখনো কখনো ভাবছেন, কিন্তু ভেবে এত লাভ কি আছে? বরং ওই শনির সাড়ে সাথে কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, গুরুচণ্ডালী যোগ এগুলোরই থাকি না, এর মধ্যে আবার এই যোগটা কেন? হ্যাঁ, আজকের আমি অনুষ্ঠানটা যেহেতু লাইভ অনুষ্ঠান, সরাসরি লাইভ অনুষ্ঠান, আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি কিছু কিছু বিষয় নিয়ে আজকের আলোচনা করব বুধাদিত্য যোগ নিয়ে। প্রথমেই আসি এই যে যাদের ধারণা আছে যে একটা হাউসে রবি এবং বুধ থাকলেই বুধাদিত্য যোগ হয়, এই ধারণাটা সরে যেতে হবে আগে। যদি সত্যি বুধাদিত্য যোগ যদি হতো তাহলে তার সুফলটা আমরা কেন পাবো না, কেন পাবো না আমরা? যদি বুধাদিত্য যোগ হয় তাহলে কি সুফল পাবো সেটা একটু জেনে নিই। এক দর্শক বন্ধু এসে গিয়েছেন, আলোচনা আজকে করব, আজকের আলোচনা করব, তবে এক দর্শক বন্ধু যেহেতু এসে গিয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মেদিনীপুরের কোথায়? পশ্চিম মেদিনীপুর। কোন কোন থানা? ওকে, আর টিভি সাউন্ড মিউট করবেন, একদম টিভি সাউন্ড অফ করে দেবেন। কার বিষয়ে জানতে চাইছেন বলুন? কার বিষয়ে জানবেন? ওকে, ছেলের নাম? ছেলের নাম বলুন। আমি বলছি ছেলের নামটি আমায় বলুন। ছেলের এইবার জন্ম তারিখটি আমায় বলুন। 11/12/2006। জন্ম সময়টি বলুন এইবার। এটা বিকেল না সকাল? বিকেল 4:15। জন্মস্থান কোথায় হয়েছিল? মেদিনীপুর হসপিটাল। সম্ভবত আপনি আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন, আমি বুঝতে পেরেছি, কারণ আমার কাছে যারা আসেন বা যারা নর্মাল লাইভ অনুষ্ঠানে ফোন করেন কখনো কেউ প্রশ্ন করে না, আমি প্রশ্ন করতে দিই না। আপনি কি জন্য এসেছেন সেটাই যদি না বলতে পারি তাহলে এত বছর ধরে তিল তিল করে যে শিক্ষাটা আমি শিখেছি, চর্চাটা করেছি, সেটা কি করলাম? কি বলছি বুঝতে পাচ্ছেন? আর আপনাদেরও একটা বড় মানে মহা দোষ হয়ে যাচ্ছে,
কিছু মনে করবেন আমি এইভাবেই কথা বলি, একটা মহা দোষ হয়ে যাচ্ছে, সেটা হলো এই, আপনারা আপনাদের প্রবলেমটিকে আমাদেরকে শেয়ার করে ফেলছেন। কখনোই শেয়ার করবেন না, আমাদেরকে একটু জাস্টিফাই করুন, আমাদেরকে একটু জাস্টিফাই করুন। যাই হোক, যে ডেট অফ বার্থ, আপনি মনোযোগ দিয়ে শুনুন এইবার, যে ডেট অফ বার্থ আপনি আমাকে বলেছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ছেলের জন্ম বার হলো সোমবার, সিংহ রাশি, বৃষ লগ্ন, মগা নক্ষত্র, রাক্ষস গণ, বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। আপনার এই যে ছেলেটি, এই ছেলেটি তো হঠাৎ হঠাৎ করে মাথা গরম করছে, কারোর কথা শুনছে না, নিজে যেটা মনে করছে সেটাই ঠিক, আর আপনি তো বলছেন পড়াশুনো, আমি তো বলছি পড়াশুনো জায়গাটা টোটালটাই ডিস্টার্ব করছে। ওকে জোরপূর্বক বসালেও ঠিকঠাক ভাবে পড়ছে না, পড়তে চাইছে না, পড়াশোনার প্রতি যে একদম সাধারণ যে মনোযোগ দেওয়া প্রয়োজন সেটাও করছে না। যেটা করছে, যেটা করছে সেটা হলো মোবাইলের প্রতি সময় দেওয়া। অনেক রাত করে ঘুমাচ্ছে ছেলেটি। আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে সুইসাইড বা অপঘাতে কে মারা গেছে অনেক আগে? আপনি আমাকে বলে দিয়েছিলেন তো এর আগে, আপনি আমাকে এই কথাটা বলে দিয়েছেন তো আগে থেকে, আপনি আমাকে কথাটা বলে দিয়েছেন আগে থেকে? জোরে বলুন, জোরে বলুন। বলেননি তাহলে আমি জানলাম কি করে? কথাটা ওটা নয়, আমি যে কথাটা বললাম যে আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে সুইসাইড হয়ে আছে, অপঘাতে মারা রয়েছে, মানে মারা গেছে, এই যে কথাটি আমি যেটা বললাম, এটা কি আপনি আমাকে আগাম আগে থেকে জানিয়ে দিয়েছিলেন? বাস্তু সমস্যাটা এতটাই ডিস্টার্ব হয়ে আছে, সমাধান আগে করুন। আর যদি মনে হয়, হ্যাঁ আচার্য শ্রী দুলাল, আমি যে তিনটে বা চারটে বা পাঁচটা কথা বললাম যদি মিলে থাকে তাহলে বলবে একটা বার যোগাযোগ করবেন। খুব ভালো প্রশ্ন, নিচে যে নম্বর আছে সেই নম্বরে একটু যোগাযোগ করুন। আর আমি আপনাদের কাছাকাছি হলো মেচেদা চেম্বারে বসি, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এবং চতুর্থ শুক্রবারে মেচেদা চেম্বারে আমি বসি। রামবাবু হোক, শ্যামবাবু হোক, যদুবাবু হোক, যার কাছেই যান সমাধান কিন্তু মাস্ট। আর আমি এটুকু পরিষ্কার বলছি, মারাত্মক ডিস্টার্ব। আচার্য শ্রী দুলাল বাবু ঠিকঠাক বলেছে, যোগাযোগ করতেই হবে। আর আমি বারবার বলি, একবার আসতে হবে, একবার, ওয়ান টাইম। সারা জীবনের জন্য প্রতিকার কিভাবে করতে হয় আমি জানি, একটা জন্মচক দেখেই বলা যায় যে মারা গেছে কি মারা যায়নি। তার জন্য প্রচুর 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 পড়াশোনা, চর্চা, প্রচুর চর্চা করতে হয়, এবং বাস্তু যে সাইড দিয়ে বিচারটা করতে হয় সেখানেই কিছু কিছু পয়েন্ট আছে জ্যোতিষ সাবজেক্টে, সেটাকে ঘাটতে হয়, পড়াশুনো করতে হয়, তাহলে বোঝা যায় একটা জন্মচকে, মানে বোঝা যায়। আর যে কারণে আমি বাস্তবিক। যাই হোক, নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানব। মেয়ের নাম বলুন। মেয়ে মোনালিসা সামন্ত। মেয়ে ডেট অফ 1998/7। আরেকবার বলুন ডেটটা। 25/10/1998। হ্যাঁ, 25/10/1998, জন্ম সময়? 7:30, সন্ধ্যা 7:30।
সন্ধে 7:30টা জন্মস্থান পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর যে ডেট অফ বার্থ আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী জন্মবার হলো রবিবার সানডে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধনু রাশি বৃষ লগ্ন মূলা নক্ষত্র রাক্ষসগণ শুক্র গ্রহের মহাদশা চলছে কেতু গ্রহের অন্তর্দশা চলছে মেয়ের বিবাহ দেবেন বিবাহ দেওয়ার আগে অবশ্যই মাঙ্গলিক সংশোধন করবেন মাঙ্গলিক সংশোধন না করে মেয়ের বিবাহ দেবেন না এক নম্বর প্রশ্নের উত্তর এটা দু নম্বর বিষয় হলো ক্যারিয়ারে জায়গাটা যথেষ্ট ভালো আছে কিন্তু এই যে জন্মচক এই জন্মচকে রবি শুক্র থেকে একটা দারিদ্রযোগ তৈরি করে বসে আছে যেটা ভবিষ্যতে ওর কর্মজীবনে ডিস্টার্ব দেবে পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ভালো ছিল কিন্তু ম্যারেজ লাইফ ওর প্রচন্ড ভাবে ডিস্টার্ব এইবার বলুন আপনার প্রশ্ন কি আছে আপনাকে আমি কি বললাম কর্মে জায়গাটা ভালো আছে আপনাকে আমি কথাটা বললাম কর্মের জায়গাটা ভালো আছে তবে রবি শুক্র একসঙ্গে থেকে একটি দারিদ্রযোগ তৈরি করে বসে আছে কর্মের জায়গা ভালো কিন্তু এই রবি শুক্রের একটি যে যোগ এই যে যোগটি ওর যে লেভেলে ওঠা উচিত সেই লেভেলটাও পাচ্ছে না যতদূর শৈশব তো খারাপ যাবেই কারণ লগ্ন অধিপতি সে তো নিজের ডিস্টার্বের মধ্যে পড়ে আছে শরীর স্বাস্থ্য তো খারাপ যাবে গাইনো সমস্যায় ভুগবে মেয়েটি বলুন সরকারি পাবে কিনা গুড প্রশ্ন সরকারি পাবে কিনা 1 2 3 4 5 আমাকে একটু শেয়ার করুন তো ও ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেখান থেকে ফেরত এসেছে কারণ এই জন্মচকে একবার নয় দুবার নয় বেশ কয়েকবার ঘটবে এখনো কি ঘটেছে একবার নয় দুবার নয় বেশ কয়েকবার ঘটনা ঘটবে জন্মচকটি অবশ্যই সঠিকভাবে একটু প্রতিকার কেন করাচ্ছেন না আপনি তো মানে কারোর কারো কাছে তো গিয়েছেন কিন্তু সঠিকভাবে আমি মেচেদায় বসি আমি মেচেদায় বসি প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এবং চতুর্থ শুক্রবার মেচেদা দীঘা হাইওয়ে যে বাস স্ট্যান্ড যেটা মেচেদা বাস স্ট্যান্ড দীঘা হাইওয়ের ওপরে তার পাশেই মানুষের সিনেমা হল তার পাশেই আমার চেম্বার আছে যদি মনে করেন প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর নিচে যে নম্বর আছে বুকিং নম্বর সেই নম্বরে একটু ফোন করে নেবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই সেটা আপনার ইচ্ছে মেয়ের চাকরির যদি ভালো একটা ভালো চাকরি যদি পেতে চান আমি পরিষ্কার বলছি আমি আচার্য সিদুলাল আমি পরিষ্কার বলে দিচ্ছি জন্ম ছক অ্যানালিসিস তো আমি করলাম সঠিকভাবে একটু প্রতিকার দরকার আর কিচ্ছু দরকার নেই একটা না তো বলুন একদম যদি মনে হয় পরে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ কতটা কনফিডেন্সের সঙ্গে বলতে হয় বলুন তো সবাই ভাবছেন হ্যাঁ দুলালবাবুকে হয়তো সাজিয়ে দিয়েছে যে মানুষটা এই মুহূর্তে ফোন করলেন তিনি জানেন যে তিনি সাজানো মানুষ কিনা যাই হোক যে বিষয়টা আজকে আলোচনা করছিলাম এই যে জন্মচকটা এই জন্মচকে রবিবুধ একসঙ্গে আছে রবিবুধ একসঙ্গে আছে তুলা রাশিতে বুধাদিত্য যোগ হবে কি হবে না আলোচনায় আসবো তবে এক দর্শক বন্ধু নমস্কার হ্যাঁ নমস্কার স্যার আপনি কোথা থেকে বলছেন আমি সত্তর থেকে বলছি আপনার কার বিষয়ে জানতে চাইছেন আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই ছেলের বিষয়ে ছেলের ডেট অফ বার্থ বলুন তো আমায় 12/6/2011 12/6/2011 জন্ম সময় বলুন আমায় বিকেল 5:33 বিকেল 5:33 জন্মস্থান সোদপুর জন্মস্থান আরজি কর কলকাতা আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতি গ্রহের এবং বৃহস্পতি গ্রহের অন্তর্দশা ছেলেটিকে বাচ্চাবেলায় আঁকা ড্রয়িং এ দিয়েছিলেন
কন্টিনিউ রাখুন, ভালো হবে। হ্যাঁ কন্টিনিউ রাখুন, ভালো হবে, কারণ সেটার মধ্যে সৃজনশীল বিষয়টা আছে। কিন্তু এখন যেটা হচ্ছে বই পড়াশোনার প্রতি মনোযোগ নেই কিন্তু, এবং যদি আপনি যদি পাশে যদি থাকেন, ও যেটা করছে সামনে বইটা খোলা আছে, 5 মিনিট 10 মিনিট পড়ছে, তারপর আপনি পাশে বসে থাকা সত্ত্বেও তার মন, তার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যাচ্ছে। আমি কি ঠিক কথা বলছি না ভুল কথা বললাম? একদম ঠিক বলছো, মানে একদমই, মানে কিছু লাগবে না, একটু কাউন্সিলিং করুন। আর কয়েকটা ক্ষেত্র ডিস্টার্ব আছে যেটা মানে পরবর্তীতে ডিস্টার্ব হবে, সেটা এখন নয়, একটু কাউন্সিলিং করুন, ভালো হয়ে যাবে। ঠিক আছে, যদি মনে করেন ব্যারাকপুরে আমি প্রতি মঙ্গলবার বসি, ব্যারাকপুর লালকুটি 15 নম্বর রেলগেটের ঠিক পাশেই, যদি প্রয়োজন হয় আচার্য সিদ্ধুলাল আমি একবার আসবেন। ছেলেটিকে কিভাবে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরবর্তীতে গ্রাজুয়েশন, শুধুমাত্র পড়াশুনো নয়, সেই পড়াশুনোর পরে একটা ভালো কেরিয়ার, একটা ভালো কেরিয়ার, একটা ভালো চাকরি কিভাবে সিস্টেমিক ভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই পথটা আমি বলে দেব। যদি বিশ্বাস যদি ভরসা যদি থাকে, একবার আচার্য সিদ্ধুলাল, একবার, ওয়ান টাইমস। নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, যিনি লাইনে এলেন হয়তো তিনি শুনতে পাচ্ছেন না। যে বিষয় আজকে বলছিলাম, বুধাদিত্য যোগ, বুধ এবং রবি একসঙ্গে থাকলে বুধাদিত্য যোগ তৈরি হয়। বুধ গ্রহটি হলো বালক গ্রহ, যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের চরিত্র অনুযায়ী সে ক্রিয়া করে। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি কোথা থেকে বলছেন? নবদ্বীপ থেকে। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? একটা পছন্দের ফুলের নাম বলুন। খুব ভালো বলেছেন। আপনার পছন্দের একটা টেস্ট, টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতো, যা মনে হবে একটি বলবেন। নোনতা। খুব ভালো। একটা রঙের নাম আমাকে বলবেন, একটা রং। গুড। আপনার এখন বর্তমান বয়স কত, একটা আনুমানিক? যেটা দেখতে পাচ্ছি আপনার কাজ বাজের জায়গাটা কিন্তু ডিস্টার্ব চলছে, হওয়া কাজ হচ্ছে না। অর্থ 10 টাকা যদি ইনকাম হয়, 12 টাকা খরচ হয়ে যাচ্ছে, এবং কোনো মানুষকে কথা দিয়ে ঠিকঠাক ভাবে রাখতে পারছেন না। একটা না বলুন, একটা না বলুন, এবার একটা না বলুন। ভাবছেন দুলালবাবু কি বলছে, তাই না? না, আমি যেটা করেছি আপনার হাত আমি দেখিনি, আপনার হাত দেখা আমার হয়নি, আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ আমি নিইনি। যেটা করেছি সংখ্যা তত্ত্ব, সংখ্যা তত্ত্বের উপর বেস করে অনেক কিছু বলা যায়। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, যাদের জন্ম তারিখ, জন্ম সময় বা জন্মস্থান ঠিকঠাক ভাবে জানা নেই বা জানা নেই বা হয়তো কনফিউজ, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, টেনশন নেবার জন্য নয়, টেনশন তো আমাকে দেবেন, এসে বলবেন দুলালবাবু আমি এসেছি, আমাকে বলতে হবে, বলে হাতটা ফেলুন। আমি হস্তরেখাবিদ, আমি হস্তরেখাবিদ, আমি সংখ্যা তত্ত্ববিদ। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, তারা অবশ্যই যোগাযোগ করুন, তারা অবশ্যই যোগাযোগ করুন। আমার অভিধানে আমি বারবার বলি, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না, পরিষ্কার বলে দিই আমি। হতে পারে, চলতে পারে, খেতে পারে, একটু স্টপ সরিয়ে দিন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধুলাল, সমস্যা এমন কোনো মানুষের নেই যে নেই, সমস্যা থাকবেই, সেই সমস্যা থেকে বেরোনোর উপায়, সেই সমস্যা থেকে বেরোনোর পন্থা আপনি খুঁজে বেড়াচ্ছেন,
সেই খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছেন। কিন্তু আমি একটাই কথা বলবো, সঠিক জায়গা যদি মনে হয় একবার যোগাযোগ করবেন। ওয়ান টাইম ভিজিট, লাইফ টাইম রেমেডি, সারা জীবনের জন্য আমি প্রতিকার করে দেবো। সেই যে সমস্যা নিয়ে এসেছেন আমার কাছে, সেই সমস্যা নিয়ে আপনাকে অন্য কোথাও যেতে হবে না, দায়িত্ব নিয়ে সমাধান করব। যে বিষয়ের মধ্যে আজকের আলোচনায় আসছি, তবে আলোচনায় আসার আগে আরেকটা কথা একটু বলে রাখি, যারা যোগাযোগ করতে চাইছেন, টিভির প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর নিচে যে বুকিং নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। প্রতি সোমবারে আপনারা আমাকে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রতি মাসের দুটো শুক্রবার মেচেদা চেম্বার, দুটো শনিবারে কৃষ্ণনগর, সরি ভুল বললাম, দুটো শনিবার বর্ধমান, দুটো শনিবার শেওড়াফুলি, এবং দুটো রবিবার কৃষ্ণনগরে আপনারা পাবেন। যারা সমস্যা থেকে রিয়েল বেরোতে চাইছেন তারা যোগাযোগ করবেন। এবং আপনারা অনেকেই জানেন আমি বেশি মানুষ দেখি না, আমি লিমিটেড মানুষ দেখি এবং একটু সময়ের ব্যাপার থাকে আমার। সুতরাং অ্যাডভান্স আগে থেকে নিজের নাম অবশ্যই এন্ট্রি করে রাখবেন। যে বিষয়টা আমি আজকে আলোচনায় এসেছিলাম, বুধাদিত্য যোগ। বুধ হলো বালক গ্রহ, এই বুধ গ্রহ অনুকরণ করতে পছন্দ করে, মুখস্থ করতে সাহায্য করে, ম্যাথ অঙ্ক, অঙ্কর কারক গ্রহ হলো বুধ। বাচনিক কথাবার্তার ধরন, কে কত সুন্দরভাবে কথা গুছিয়ে বলবে, আকর্ষণীয় করে বলবে, সেটা দেখে বুধ। এই বুধ অবশ্যই ব্যবসার কারক গ্রহ। এবার আমি শর্টে বলছি, রবির পাঠে চলে আসি। রবি হলো অর্থ, প্রতিপত্তি, জ্ঞান, মর্যাদা, সম্মান, তার কারক গ্রহ সংক্ষেপে যদি বলতে হয়। এই দুটো গ্রহকে যখন আমি পাশাপাশি রাখছি তখন দুজনের মধ্যে যে কম্বিনেশন, যে সংমিশ্রণ, তার প্রভাবে একটা মানুষ খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট পেয়ে যায়। একটা হাউসে রবি এবং বুধ যদি ঠিকঠাকভাবে যদি থাকে তাহলে সে সহজে সাইন পায়। কিন্তু আপনার ছকে আছে, আপনি পাচ্ছেন না কেন, কেন পাচ্ছেন না? একটা পয়েন্ট বলে রাখি, এই না পাওয়ার কারণ হলো রবি গ্রহ তার যে ডিগ্রি, তার যে ডিগ্রি, সেই ডিগ্রির একটা নির্দিষ্ট ডিগ্রি আছে, সেই ডিগ্রির মধ্যে যদি বুধ গ্রহ অবস্থান করে তখন রবির আগুনে, এখানে আগুন নয়, রবির পাওয়ার, সেই পাওয়ারে অন্য অন্য গ্রহগুলি দগ্ধ হয়, কম্বাস্ট হয়ে যায়। তখন সেই গ্রহের যে নিজস্ব যে সত্তা, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারে না। আমি একটু প্র্যাকটিক্যাল দিকে একটু আসি, বাস্তব জগতে আসি। দিনের বেলায় যখন সূর্য থাকে সেই সময় চাঁদ, তার যে আলো সেটা কিন্তু আমরা দেখতে পাই না, সেটা পাই রাতের বেলায়। ঠিক সেম একইভাবে অন্য অন্য গ্রহের যে বৈশিষ্ট্য সেটা আমরা পাই না, যে কারণে বুধাদিত্য যোগ থাকলেও তার রেজাল্ট আমরা পাই না। কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে, সনাই জানান দিয়ে দিয়েছে। সবার শেষে একটাই কথা বলবো, যারা রিয়েল সমস্যায় ভুগছেন, যোগাযোগ যারা করতে চাইছেন, যারা অ্যালার্ট, যারা সচেতন, একবার আচার্য সিতুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা?